আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে প্রতিচ্ছায়াতে। আজকে হাজির হয়েছি ভুনা খিচুড়ির সহজ একটি রেসিপি নিয়ে। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে এই খিচুড়ি রান্না করা যায় অতি সহজে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাকে ও চ্যানেলকে সাপোর্ট করবেন আশা করছি। প্রথমে আমি হাফ কাপের মতো মুগ ডাল মিডিয়াম আঁচে কিছুটা টেলে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পরে ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে এবং এই গন্ধটা আসলেই আমি নামিয়ে নিব। এরপরে হাফ কাপ মসুর ডাল ভেজে রাখা হাফ কাপ মুগ ডালের সাথে 3 কাপ কালোজিরা পোলাওর চাল একসাথে ভালো করে কোচলে পানিতে ধুয়ে 5 থেকে 7 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখব। তারপরে পানি ঝরিয়ে নিব। মিডিয়াম আঁচে চুলা একটি প্যান দিয়ে তাতে তেল দিয়ে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি, সাথে 6টি এলাচ, দারুচিনির 2 টুকরো, 6টি লং বা লবঙ্গ, 4টি গোলমরিচ দিয়ে দিচ্ছি। এই অবস্থায় 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব, পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এই অবস্থায় পানি ঝরিয়ে রাখা চাল ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে 1.5 চা চামচের মতো রসুন বাটা ও 1.5 চা চামচের মতো আদা বাটা দিয়ে অনবরত চাল ডাল সহ সব কিছু ভেজে নিচ্ছি একসাথে। হাফ মিনিটের মতো একসাথে সব ভেজে নেওয়ার পরে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিব। এতে রয়েছে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। এবারে সব সহ প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। ভাজতে থাকার এক পর্যায়ে চাল ডাল থেকে সুন্দর স্মেল ছড়াবে। আর এ পর্যায়ে সুন্দর স্মেল ছড়ালে গরম পানি 8 কাপের মতো দিয়ে দিচ্ছি, কারণ চাল আর ডাল মিলিয়ে প্রায় 4 কাপের মতো নিয়েছিলাম, ঠিক তার ডাবল পানি আমি এখানে যোগ করে নিচ্ছি। পানি দিয়ে দেওয়ার এক পর্যায়ে আমি 2 চা চামচের মতো লবণ যোগ করে নিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এবং এরপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি বলক আসার জন্য, আর এই অবস্থায় চুলা হাই হিটে দিয়ে দিব। বলক আসা শুরু করলে 7 থেকে 8টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মাঝখানে একবার ঢাকনা তুলে খিচুড়িগুলো পুরো ভালোভাবে একবার নেড়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর এই অবস্থায় খিচুড়ি সাথে পানি যখন গায়ে গায়ে লেগে আসবে, ঠিক তখন চুলা একদম লো আঁচে দিয়ে ঢাকনা দিয়ে এই অবস্থায় খিচুড়ির সাথে যখন পানি গায়ের সাথে চলে আসবে, চুলা একদম লো টেম্পারেচারে দিয়ে 10 মিনিটের জন্য আমি রান্না করব। এবং তার আগে আমি ঘি দিয়ে দিচ্ছি কিছুটা। দেখতে পাচ্ছেন খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে। আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য একদম দেশি টাইপের সালাদ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমি সুন্দর সুন্দর কমেন্টসের জন্য অপেক্ষায় থাকব। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।